কিছুর মধ্যে একটা নতুন দিনের আভাস। এমন নাটক লিখে এমন দুর্দান্ত অভিনয় করি যেন বাংলার রঙ্গমঞ্চে একবারে আলোড়নের সৃষ্টি হয়ে যায়। কিন্তু কোথায় পাবো সেই অনুপ্রেরণা বলতো? আছে তো আছে, সেই রামকৃষ্ণ পরমহংস দেবী আছে। উনি কি আমাকে অনুপ্রেরণা দেবে না? তার চেয়ে এখন এক কাজ করি, বুঝলি? কি বসে না একটু একটু এই মদটা খাই, মদ খেতে খেতে হয়তো কোনো অনুপ্রেরণা পেয়েও যেতে পারি। যখন তখন ওই এক নামের ধ্যান খেলানি আমার কানের কাছে করবে না। করে যা, ভেতরে যা, একটু আমাকে এখানে একলা থাকতে। কত ইচ্ছে ছিল আমার, যাবে আমি নিজের হাতে জাতীয় রঙ্গশালা তৈরি করব। এই এই বঙ্কি লাবণ্য থেকে আমি বাংলার রঙ্গমঞ্চকে এক গা টেনে নিতে পারব। তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? চিন্তা করো না, তুমি নিশ্চয়ই সফল হবে। দেখো ঠাকুর পরমহংস দেবের কৃপা তোমার উপর রয়েছে। তুমি কি করে জানলে যে ওনার কৃপা আমার উপর রয়েছে? আমি যত তার কথা ভাবতে চাই না তত বেশি করে তার কথা তোমরা আমাকে মনে করিয়ে দাও। আরে তার সঙ্গে আমার কি সম্পর্ক? যাও যাও, ভেতরে যাও তোমরা, আমাকে একটু একলা থাকতে দাও। আমি আমি একজন মধুমাতাল অভিনেতা যে বেপাড়ায় পড়ে থাকে রাতের পর রাত। অথচ কি আশ্চর্য, কোথায় যেন আমি আমি একটা আকর্ষণ অনুভব করি। কি অদ্ভুত, কি অদ্ভুত তার ওই রাশি, কি গভীর তার ওই দৃষ্টি শক্তি। সকল মঙ্গল ভয় পূর্ণ বিরাজিত প্রেমের আধারে নির্বিকার কামনা বর্জিত জ্ঞান দীপ্ত উরতি মহিমার অদরেরু বাঞ্ছিত কামা। তুই তো নটনটীদের গুরুদেব স্বরূপ হবি। হ্যাঁ, তোর প্রচেষ্টায় এই বঙ্গে রঙ্গালয় প্রতিষ্ঠা হবে। ঠাকুর, হ্যাঁ, তোরই চেষ্টা ওই সব নটনটীরা আবার আলো দেখবে। তুই পারবি এই জগতে তথা এই বঙ্গে রঙ্গালয় প্রতিষ্ঠা করতে। তোমারে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। হে ঠাকুর, মহ প্রণাম।